নাম চম্পা বড়ুয়া। আমার তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, যদি আমার কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন। আমি সর্বপ্রথমে গুরুবারদের নিকট আমার বন্দনা জ্ঞাপন করছি, বন্দনা জ্ঞাপন করছি অন্যান্য ভিক্ষু সংঘকে। গুরুবারদের প্রতি আমার প্রশ্ন হলো, আমরা বৌদ্ধ জাতি, আমাদের ধর্ম পরম ধর্ম, তাহলে আমাদের ভিক্ষু সংঘকে দুই দলে ভাগ করা হয়েছে কেন? এটা কি কোনো ধর্মীয় কারণ না অন্য কিছু? চম্পা বড়ুয়া আব্দুলপুর গ্রাম থেকে, যে তিনি আপনি আপনি জানতে চাইছেন যে বৌদ্ধ ধর্মে অথবা এই যে বৌদ্ধ কমিউনিটি, এই বৌদ্ধ ধর্মে আপনি বলছেন যে বুদ্ধের যে শিক্ষা অহিংসা, এখানে ধর্ম তো একটা, কিন্তু ভিক্ষু সংঘ দুই ভাগে বিভক্ত কেন, দুই দলে বিভক্ত কেন? এটা কি কোনো ধর্মীয় কারণ নাকি অন্য কিছু? আপনি এটা জানতে চাইছেন। তো দেখুন চম্পা বড়ু, আপনি বৌদ্ধ ধর্মের যেটা কথা বলেছেন, যেটা অহিংসা নীতি, সেটা ঠিক আছে। আর বৌদ্ধ, এই যে বৌদ্ধ জাতি ধর্ম এক, কিন্তু এই বৌদ্ধদের মধ্যে দ্বিধা বিভক্ত কেন? দেখুন আমরা পৃথিবীতে যদি সমীক্ষা করি, এটা পৃথিবীর মানুষের দুর্ভাগ্য, বাইরে ওদিকে একটু আপনারা কেউ সন্তানদেরকে বাচ্চাদেরকে একটু করে নীরব থাকতে বলুন, আপনার ধরুন যদি ইসলাম ধর্মে দেখি, সেখানেও দুটো পার্ট হয়ে গেছে, একই ধর্ম সেখানে দুটো পার্ট হয়ে গেছে, শিয়া এবং সুন্নি, শিয়া সুন্নি, ভিতরে ভিতরে আরো অনেক পার্ট আছে, মূল দুটো পার্ট। তারপর হিন্দু ধর্মে যদি দেখি, সেখানেও সনাতনী আর্য সমাজই দুটো পার্ট, খ্রিস্টান ধর্মে যদি দেখি সেখানেও দুটো পার্ট, ক্যাথলিক এবং প্রোটেস্টেন্ট, বৌদ্ধ ধর্ম যদি দেখি হীনযান এবং মহাযান, দেখুন সবখানে পাঠ হয়ে গেছে। প্রত্যেক দল এক ধর্ম, দেখুন এক ধর্ম আরেক ধর্ম বিরোধী নয়, সব বিরোধীও বটে, পরিস্থিতি এমন হয়েছে। তো এবার চম্পা বড়ুয়া যেটা জানতে চাইছেন যে, বিশেষ করে আপনি মনে হয় বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেছেন, ঠিক না চম্পা বড়ুয়া? মাইকটা আপনার হাতে আছে? আছে। আপনি ভয় পাচ্ছেন কেন মাইক হাতে নিয়ে? তো আপনার বাংলাদেশে যেটা, আপনার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভিত্তিক না পুরো বিশ্বব্যাপী? কোন বিশ্বভিত্তিক কোনটা? বাংলাদেশ ভিত্তিক। আচ্ছা, বাংলাদেশ ভিত্তিক যদি হয়, এখানে যেটা সংগ্রাম নিকায় আর মহাস্তমী নিকায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। বেশ, বাংলাদেশে যেটা সংগ্রাম নিকায় এবং মহাস্তমী নিকায়, এখানে যে দুটো বিভাজন, দুই দল, এটা আমি আপনাকে বলছি, থেরবাদী থেরবাদী বৌদ্ধ ধর্মে বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে, তো সেখানে আপনার 1850 এর দিকে বাংলাদেশের যে
বৌদ্ধ ধর্মের যে চিত্র খুব একটা ভালো দেখা যাচ্ছে না। অর্থাৎ 1850-এর দিকে কিংবা 1850-এর আগে বৌদ্ধ ধর্মের অবস্থা খুব এতটা ভালো দেখা যাচ্ছে না, অনেকটা জীবনধারা রাউলি পুরোহিতের মতো, তন্ত্র মন্ত্র ওজা বৈদ্য জার ফুক বান টোনা ছাল বাকল, তারপরে জাল বোনা টেটে বোনা অমুক বোনা ছাই বোনা পান্ত না এগুলো এগুলো করতেন। এবং গ্রামের মধ্যে বিগ ওয়ানের সময় ওই নিমন্ত্রণে দায়কদের সাথে প্রথম সারিতে প্রধান হিসেবে বসতেন, এমনটাও দেখা যাচ্ছে। তো সেটা গড়াতে গড়াতে যেটা সেই থেরবাদী ইতিহাসে যা দেখা যাচ্ছে বাংলাদেশে, আরাকান থেকে সারমেদ মুহস্তবীর বাংলাদেশে আসে আরাকান থেকে। তো বাংলাদেশে এসে তখন সম্ভবত তখন চাকমা রানী কালিন্দি কালিন্দি রানী এদিকে তার ইয়েটা ছিল রানবুনিয়া সাইট ফাঁকতলি সাইট। তো সেখানে তখন সেই জায়গাগুলো তখন চাকমা রাজাদের অধীনস্থ ছিল, তাদের অধীনে ছিল রানবুনিয়া সাইট ওই ফাঁকতলি সাইট সাইট। এখনো সেখানে রাজাদের পুকুর আছে, রানীরা দান করেছিল সবার জন্য, ফাঁকতলিতে বিশাল বড় একটা দিঘি আছে রাজ পুকুর, রাজা দান করেছিল এটা। তো এবার এবার দেখুন, তো ওই শঙ্করাজ সারমেদ বললেন ভিক্ষুদেরকে, আপনাদের এই জীবনধারা তো বুদ্ধের ধর্ম বিনয়ের সাথে মিলছে না, 20 বছরের আগে ভিক্ষু হয়ে গেছেন, সকালেও হাঁটছেন দুপুরে হাঁটছেন রাত্রেও হাঁটছেন, তিনি বললেন। তো সবাইকে আহ্বান করলেন যে বুদ্ধের ধর্মের সম্পূর্ণ পরিপন্থী আপনাদের বর্তমান জীবনধারা। তো কিছু ভিক্ষুদের মধ্যে সারমেদ মহাস্থবীরের কথাবার্তা শুনে সংবেগ জাগ্রত হলো। তো তারা বললেন আমাদের এখন তাহলে কি করণীয়। তো বললেন যে আপনারা যেহেতু অনেকে 18 বছরে ভিক্ষু হয়েছেন, 20 বছরের আগে তো ভিক্ষু হতে পারে না, এবং আপনারা যে এখন সকালেও হাঁটছেন দুপুরে হাঁটছেন বিকালে হাঁটছেন, আপনারা যে যত গৃহী যে সরঞ্জাম গুলো আপনারা নিজেরা তৈরি করছেন, তন্ত্রযান ভদ্রযান মন্ত্রযান ওজা বৈদ্য চার ফুক তন্ত্র মন্ত্র, এগুলো তো আপনাদের কাজ নয়, তো তাহলে আমাদের কি করণীয়। এবার ভিক্ষুদের মধ্যে চিন্তা করলো যদি তাই হয় বলছে তোমাদের তো ভিক্ষু জীবনের মধ্যে পড়ছে না, কে বলছেন ওই সারমেদ মহাস্থবীর। তো তিনি এরকম শুরু করার পর ভিক্ষুদের মধ্যে আস্তে আস্তে সময় গড়াতে গড়াতে 1864 দিকে গেছে। তো ভিক্ষুরা বলছেন তাহলে আমাদের জীবন যদি ভিক্ষু উচিত না হয় তাহলে আমরা আবার নতুন করে ভিক্ষু হব। কিন্তু অনেকে সেখানে দ্বিমত পোষণ করলেন, অনেক ভিক্ষুরা বলছে আমাদের এখন 20 হওয়া 40 হওয়া 30 হওয়া হয়ে গেছে, ভিক্ষু হয়েছে 30 বর্ষা 20 বর্ষা হয়েছে, আমরা নতুন করে কাপড় ত্যাগ করে ভিক্ষু হতে পারবো না। ফলত তাদের মধ্যে দ্বিমত হয়েছে না, দ্বিমত হওয়ার কারণে এবার তৎকালীন সেখানে 7 জন কাপড় ত্যাগ করে নতুন করে ভিক্ষু হয়েছে পাহাড়তলি হাঞ্চার গোনা নামে একটা জায়গাতে। তাহলে তারা তারা যেটা নতুন করে ভিক্ষু হয়েছে এই 7 জন রাউলি পুরোহিত থেকে তারা কাপড় ত্যাগ করে নতুন করে আবার ভিক্ষু হয় পাহাড়তলি মহামণি পাহাড়তলি হাঁসার গোনায়। সেখানে এখন সীমা একটা করা হয়েছে। তো দেখুন এই 1864 সালে এই যে নতুন করে আবার রাউলি পুরোহিত থেকে ভিক্ষু হয়ে তারা প্রথম সংগ্রাজ সারমেদ মহাস্থবীকে করে তারা সংগ্রাজ নিকায় নামকরণ করলেন। কোন নিকায়? সংগ্রাজ নিকায়। তাদের সাথে যারা দ্বিমত পোষণ করেছে সেদিন তারা বর্তমান মহাস্থবীকে নিকায় নামে পরিচিত।
এখন পাঠটা কেন হয়েছে বুঝতে পারছেন? বিনয় সংগ্রহের ব্যাপারে কেন হয়েছে এখন বুঝতে পেরেছেন? বিনয় সংক্রান্ত ব্যাপারে পাঠটা হয়ে গেছে, ফলত গৃহের দুই পাঠ হয়ে গেছে, ঠিক না? মাসেমিনে গিয়ে দায়ক আর সঙ্গে নিয়ে দায়ক এরকম বলছে না? তাহলে পাঠটা কেন হয়েছে সংক্ষেপে আপনি বুঝতে পেরেছেন? বিনয় সংক্রান্ত ব্যাপারে পাঠটা হয়েছে। তবে আপনারা যদি প্রশ্ন করেন বর্তমান কি এই পাঠটা থাকা উচিত, তা আমি এটা বলবো 1867 সালে যেই যুক্তির ভিত্তিতে, যেই বিনয়ের ভিত্তিতে যেই প্রশ্নটা করা হয়েছিল, যে বিভাজনটা হয়েছে সমাজের মধ্যে, এক ছিল সেটা দ্বিধা বিভক্ত হয়ে গেছে, দুই পাঠ হয়ে গেছে, দুই টুকরো হয়ে গেছে, সেটা ধর্ম দর্শনের জন্য, জাতির জন্য, বৌদ্ধ শাসনের জন্য মোটেও উচিত হয়নি। কিন্তু বর্তমান যদি আমরা বিচার করি তাহলে এখন উভয় নিকায়ের বিক্রা, ঠিক না? সংগ্রাম নিকায়ের বিক্রাও টাকা পয়সা গ্রহণ করে, মস্তবি নিকায় বিক্রয় টাকা পয়সা গ্রহণ করে, ঠিক না? তো সংগ্রাম নিকায় বিক্রয় গাড়ি বাড়ি কিনে, মস্তবি নিকায় বিক্রয় গাড়ি বাড়ি কিনে, কিনে না? সংগ্রাম নিকায় বিক্রয় ব্যাংকে টাকা জমা রাখে, মস্তবি নিকায় বিক্রয় ব্যাংকে টাকা জমা রাখে, রাখে না? তো সব অনেক দিক বিচার করলে বর্তমান সময়ে আর সংগ্রাম নিকায় মুসলিম নিকায় এই যে নিকায় নিয়ে বিবাদের আমি কোনো অর্থ দেখতে পাচ্ছি না বর্তমান। তাই জাতি সমাজ সদ্ধর্মের কথা চিন্তা করে যদি দুই নিকায় এক হতে পারে তাহলে বঙ্গে বৌদ্ধ ধর্মের অবস্থা আরো অতি উন্নত হবে, আরো শক্ত হবে, আরো মজবুত হবে। তো প্রশ্নকর্তা চম্পাপুরক এটা বলছি, এটা কি কোনো ধর্মীয় কারণ না অন্য কিছু? এখন তো বুঝতে পেরেছে এটা কোন কারণ, ঠিক না? তো আপনাকে সাধুবাদ জানাচ্ছি, আপনার মঙ্গল কামনা করছি।